সোমা, আপনারা দেখছেন বিউটিফুল লাইফ। আর বিউটিফুল লাইফের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর আজকে হচ্ছে রাখি বন্ধন। তো রাখি বন্ধনের যখন ভিডিওটা যাবে আমার রাখি বন্ধন মানে রাখি বন্ধন দিনটা শেষ হয়ে যাবে, কারণ দিন তো আর থেমে থাকবে না। তো ভিডিওটা আজকে দুপুর থেকে আমি স্টার্ট করছি, আর এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আর আমার ভাইকেও ডেকেছি, ভাই এসছে। তবে রাখিটা আমাদের এবছর বাঁধে নেই, তো কেন নেই কি জন্য নেই সেই সব কারণে বিস্তারিত আলোচনা আর করছি না, কারণ সেই কারণটা পাঠ পারবো না আলোচনা করতে। তো যাই হোক, কিছু কিছু কারণ থাকে না যেটা মানে বলার চেষ্টা করলেও বলা যায় না, সেরকমই ব্যাপার। তো যাই হোক, সবজি মাছ টাছ কিছু পছন্দ করে না, ওখানে চিকেন হলেই হয়ে গেল। তো সেই জন্য চিকেন আর ভাত খেয়েছে, আর আমি রান্না করেছিলাম ডাল, একটা সবজি আর চিকেন করেছিলাম। এই হচ্ছে আজকে আমার রান্নার মেনু। আর মেয়ে হচ্ছে দুপুরবেলা চিকেন খেয়ে মানে ও কষা হলে, চিকেন কষা হলে খায়, তো চিকেন খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছিল, তারপর একটু মাত্র উঠে ভাত খেলো। এখন বাজে হচ্ছে 3টে, এখন আমাকে যেতে হবে একটু রান্নাঘরে আবারও, কেননা আজকে আমাকে বানাতে হবে কেক। তো অ্যাকচুয়ালি আপনার সঙ্গে শেয়ার করা হয়নি এর আগে, তো কারণ হচ্ছে আমার না সমস্ত কিছু রান্নার প্রতি খুবই আমার আগ্রহ, তো সেই জন্য কেকটাও আমি মানে মোটামুটি বানাই, খুব যে আমি তো কোনো কোথাও কেক বানানো শিখিনি। মানে ছোটোখাটো অনুষ্ঠান হলে বা ছোটোখাটো কারোর বার্থডে হলে বা আমার হাজব্যান্ডের বার্থডে হলে আমি বাড়িতেই কেকটা বানাই, খুবই ইজি এবং সহজ পদ্ধতিতে, আর বেশ ভালোও হয়, টেস্টি হয়, সবাই খুব প্রশংসাও করে। তো সেই হিসাবে বলছি কেকটা খুব ভালোই হয়, তো সেই কেকটা আজকে আমি বানাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বার্থডে হচ্ছে একটা দিদির, আজকে বার্থডে আছে, তো বিকালবেলায় কেকটা বানিয়ে নিয়ে যাবো, এত আমাকে আগে বলেনি, তো সেই জন্য আজকে এখন আমাকে কেকটা বানাতে হবে। আর কেকের যে ফাস্টিং ক্রিমটা হয় ওইটা আমার কাছে থাকে, মেয়ের জন্য যেহেতু রেগুলার আমি বানাই এটা ওটা, কিন্তু এই মুহূর্তে নেই, আর আমাদের আশেপাশে না ওটা পাওয়া খুবই মুশকিল। আমাদের এখানে পেতে গেলে অন্তত আমাকে 30 মিনিট দূরে, মানে বজবজ যেতে গেলে 30 মিনিটই লাগে, তো 30 মিনিট দূরে আমাকে যেতে হবে ফাস্টিং ক্রিমটা আনতে, কারণ একটা গ্রাম্য এলাকা জানি, বুঝতেই পাচ্ছেন, মানে আমরা একটা গ্রামে থাকি, তো এই সাইডে ওই সব পাওয়া খুবই মুশকিল। আর আগে থেকে যদি জানতাম অনলাইনে অর্ডার করে রেখে দিতাম, কিন্তু সেই সুযোগটা তো নেই, কারণ আজকে সকালেই জানতে পেরেছি যে আজকে বিকেলে আমাকে কেক বানাতে হবে, কোকো পাউডার আছে যেহেতু চকলেট কেক বানাবো। তো চলুন কেকটা বানাই আর আপনার সঙ্গে শেয়ার, উৎসাহ হয়ে গেছে যে কেক বানাবো, কারণ বাচ্চারা বুঝতেই পারছেন কেক চকলেট এইগুলোর প্রতি ওদের একটা আলাদা লেভেলের আনন্দ থাকে। তো কী বলছিলাম একটু ভুলে গেছি, হ্যাঁ কেক বানানোর জন্য লাগবে যে ডিম, তো ডিম ডিম ছাড়াও কেক হয়, তো কিন্তু আজকে ডিম দিয়েই করবো, তো ডিমটা লাগবে, তো ডিমটা না আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। সবসময় কেক বানানোর জন্য ডিমটা ফ্রিজ থেকে আগেই বের করে রেখে দেবেন, কারণ ডিমটা না ঠিকভাবে ফুলবে না যখন ফেটাবেন, তো সেই জন্য কেক ডিমটা হচ্ছে আগেই বের করে রেখে দেবেন। ছোটো একটা টিপস, তো জানে হয়তো যারা কেক বানায় তারা তো সবাই জানে, তবুও যারা জানে না নতুনদের উদ্দেশ্যে বললাম। তো চলুন এবার কেকটা বানাই, ক্রিম বানাই, আমি কেক বানাই। তো আমাদের সোমবার খাওয়া কমপ্লিট, খালি একজনেরই বাকি, সেটা হচ্ছে আমার কর্তা মশাইয়ের, তো ওর জন্যই অল্প করে একটু সবজি রেখেছি, একদম অল্প করে, আর সামান্য একটু ডাল রেখেছি, কারণ চিকেন টিকেন হলে না তেমন ডালটা খেতে চায় না, তো সেই জন্যে আর একটু রায়তা রেখেছি। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছেন, কেক বানানোর জন্য সমস্ত সরঞ্জাম আমি এখানে নিয়ে চলে এসেছি, আর একটা জিনিস মনে হচ্ছে আনতে হবে, আর একটা জিনিস হচ্ছে আনতে হবে, তো সেটা আনবো, এখন লাগছে না। আর এই যে আমার মেয়ে কেক বানাবে, মা কি কি এনেছি সেটাই বলে দিই, এখানে ডিম এনেছি, অ্যাকচুয়ালি কেকটা একটু বড় করবো, তিনটে চারটে লাগবে কি পাঁচটা লাগবে ডিম, সেই জন্য আমি পাঁচটা বেশি করে বের করে রেখেছি, আর ডিম তো খারাপ হয় মাঝে মাঝে, সেই জন্য পাঁচ ডিম আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আর এখানে একটা কোকো পাউডার, তেল, সাদা তেল, এতে আছে না মানে চিনিকে মিক্সিতে গুঁড়ো করে, চুপ করো কথা বলছি, চিনিতে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, মানে চিনি পাউডার করে রেখেছি, এতে লবণ নিয়েছি অল্প, বেকিং পাউডার আছে, খাবার সোডা আছে, আর ওখানে আমল দুধ আছে, আর এখানে আছে ময়দা, আর একটা চালনি নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর
রান্নাঘরে না দেখ টুকটাক আওয়াজ শুনতে পাচ্ছেন, তো বাড়িতে আমাদের কাজ হচ্ছে জানেনি, যারা রোজ আমার ভিডিও ফলো করেন বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য রান্নাঘর এখন দুমদাম আওয়াজ হচ্ছে, পড়ছে কোথায় পাবো মাথায় পড়বে, তো সেই জন্য এখানে ঘরের মধ্যে চলে এলাম। তো আমার লাগবে হচ্ছে একটু দুধ আর সেই জো নিয়ে চলে এসছি। আমার মেয়ে তো ডিম ফাটানোর জন্য উৎসাহ হয়ে আছে, ভীষণ ভাবে উৎসাহ হয়ে আছে, তো ডিমটা সেই জন্য ওকেই ফাটাতে দেবো। আমার 3 বছরের মেয়েকে এটা এইভাবে ধরে দুদিকে ধর, হ্যাঁ ছেদ দে ছেদ দে, হ্যাঁ এই হয়ে গেল, হয়েছে একটা ফাটাও, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এবার ফেটে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আর নয় এখানে তো 5টা ডিম নিয়েছি, আর চামচ নিয়ে আসো। তো এখানে আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে এটাকে বিট করে নিচ্ছি, প্রায় 10 থেকে 15 মিনিট ধরে বিট করব, একটা পুরো একদম ফ্লাফিনেস আম তৈরি করে দেব চিনি এবং ডিমের মিশ্রণটিকে। আপনাদের কাছে হ্যান্ড বিটার যদি না থাকে তাহলে হ্যান্ড উইক্স থাকে যেটা, বা কাটা চামচ সব করতে পারেন, তবে সেটা অনেকটা টাইম লাগবে, তো এতটা ফ্লাফি না করলেই চলবে, তো সেই ওই রকম কেকও আমি একদিন আপনার সঙ্গে শেয়ার করে দেব। তো আর ওখানে মা না মেয়েকে ডাকছে যে একটু বাইরে ঘুরতে যাবে, কারণ ও তো বুঝছে না কোনটা মাকে হেল্প করছে কোনটা বিরক্ত করছে, একটু বাইরের দিকে ঘুরতে নিয়ে যাও, তো ও তো যাবে না যেহেতু কেক তৈরি হচ্ছে বলে কথা। তো যাই হোক কেকটার বিষয়ে একটু বলি আপনাদের, তো আমি এটা হ্যান্ড বিটার দিয়েই বিট করছি আর কি, আগে আমার কাছে হ্যান্ড বিটার ছিল না, কিন্তু তা বলে কি আমি কেক খাইনি, তো তখনও কেক খেতাম, তো আমি হ্যান্ড উইক্স বা কাটা চামচ দিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে একটা ফ্লাফিনেস তৈরি করতাম, তবে এতটা হতো না একটু অল্প হতো, তো তাতেই কিন্তু খুব সুন্দর হতো, তো আপনারা হ্যান্ড উইক্স বা কাটা চামচ দিয়েও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফ্লাফিনেস একটা তৈরি হয়ে গেছে, এইটাই না কেকটাকে সফট এবং স্মুথ করে দেবে একেবারে। তো এরপর আমি এটাকে প্রায় 10, আমার বাড়িতে এরকম নর্মালি কাপ থাকে, তো এই কাপেরই আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তারপরে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর এরপর আমি নেব এই কাপের 2 কাপ পরিমাণ তেল, সাদা তেল। তো তেলটাও দিয়ে আমি ভালোভাবে সাদা তেলটার সঙ্গে মিশ করে নিচ্ছি, কারণ কেকের না প্রত্যেকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলে তবে কিন্তু কেকটা পারফেক্ট হবে। কেক বেক করার যে পাত্রটা আছে ওটা কিন্তু ছোট আছে, তো এত বড় কেকটা হবে না, তো সেই জন্য আমি এই পাত্রটাই করছি, তো মানে এই সিলভারের এই গামলাটাই, তো এর মধ্যে একটু তেল দেব আর একটা সাদা কাগজ দেব, এটা এখন আমার শাশুড়িমা এখন মেয়েকে নিয়ে ঘুরতে গেছে ওই জন্য শাশুড়িমার কাছে সাদা কাগজ আছে, তো তেলটা ভালো করে আমি ব্রাশ করে নিচ্ছি, সাদা কাগজটা আসলে সাদা কাগজটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর যেটা করবো সেটা হচ্ছে ময়দা, তো এই কাপেরই আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তো আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নেব, কি
কোথায় পাবো আমি? হাফ কাপের একটু বেশি কোকো পাউডার। এক টেবিল স্পুনের তিন ভাগের এক ভাগ খাবার সোডা। এক টেবিল স্পুনের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ নিলাম। সমস্ত উপকরণগুলোকে ভালো করে চেলে নিচ্ছি যাতে একসঙ্গে না মিশে এর মধ্যে পড়ে আর কি। মাম্মা ওটা 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 পড়েছে ওকে পাখা চলছে ওই জন্য উড়ে সব চলে যাচ্ছে। পড়েছে এইভাবে হালকা হাতে মিশিয়ে নেব। তুমি একটু বড় হলে তুমি একটু তো এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। তো এই সমস্ত উপকরণগুলো আমি এই হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশি মানে জোর জোরে এটাকে মেশাবেন না, তাহলে ডিমে যে ফ্লাপিনেসটা হয়েছে ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু বেকিং পাউডার আছে খুব বেশিক্ষণ ধরে মেশানোও যাবে না বা রেখে দেওয়াও যাবে না, তো মানে সঙ্গে সঙ্গে করেও কিন্তু আমার কেকটা বেক করে দিতে হবে। আর একটা ভিডিও তো সবচেয়ে বড় গড়বড় হয়ে গেছে, কিছু কিছু ভিডিও ক্লিপস আমার মানে ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য পারফেক্টভাবে আমি কেক বেক করাটা আপনাদের দেখাতে পারলাম না। তো খুবই সত্যি বলছি খুবই কষ্ট হচ্ছে, কারণ এত কেক বানানো একটা খুব মানে কী বলবো একটা অনেকটা বড় একটা কাজ। তো সেটার কিছু কিছু ভিডিও ক্লিপস ডিলিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে গামলার মধ্যে কেকটা ঢেলে নিয়েছি, আর নিচে না একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি তেলের ওপরে গোল করে কেটে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে লবণ এবং লবণের উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকাটা আপনার যদি ভালোভাবে হয় তাহলে কেকটা কিন্তু তাড়াতাড়ি বেক হবে, যেহেতু কড়াই হচ্ছে আর কি। তো এটা 20 মিনিট এইভাবে থাকবে, একদম রেডি। ভিডিও করা হয়নি, একটা টুথপিক দিয়ে চেক করতে হয়। কেক তো এখন সবাই বানাতে পারে, তো টুথপিক দিয়ে চেক করতে হয়। টুথপিকটা ক্লিন বেরোলেই কেকটা রেডি। তো কেকটা আমার রেডি, এটাকে ঠান্ডা হতে দিচ্ছে। ঠান্ডা হলে তবে এটা আমি নামাবো আর কি, নইলে ভেঙে যাওয়ার চান্স আছে। আর একে সাজাবার জন্য আমার কাছে তো তেমন কিছু এখন নেই, কেক ফাস্টিং টাচিং কেক দোকান থেকে এই 2 টাকা আমি চকলেটগুলো এনেছি এত পরিমাণে। তো এরপর আমি অল্প একটু দুধ নিয়েছি, হাফ কাপেরও কম দুধ নিয়েছি। দুধটাকে একটু সামান্য গরম করে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে আমি যে চকলেটগুলো এনে রেখেছিলাম ওই চকলেটগুলো দিয়ে দিচ্ছি। একদম শর্টকাট একটা মানে কেক সাজানোর পদ্ধতি বলতে পারেন। আর বারবার আমি দুঃখিত, কারণ আর এটা না একটু নাড়াচাড়া করলেই পুরো একদম মেল্ট হয়ে যাবে, তো একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। আর বারবার আমি দুঃখিত, কারণ হচ্ছে কি আমার ভিডিও ক্লিপ অনেকগুলো ডিলিট হয়ে গেছে, আমার কেক সাজানোটা ডিলিট হয়ে গেছে, মানে কেক বেক করে দেওয়ার টাইমটা ডিলিট হয়ে গেছে, মানে অনেকগুলো ভিডিও ক্লিপিং আমার ডিলিট হয়ে গেছে, কেন বুঝতে পারছি না। তো তো ঘরোয়াভাবে বাদটা কেক আমার একদম রেডি উইদাউট ফাস্টিং ক্রিম, কারণ ফাস্টিং ক্রিম পাওয়া যায়নি। তো ঘরোয়াভাবেই একদম বার্থডে কেক করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা নিয়ে যাওয়া হবে। তো আপনারা দেখলেন মাঝখানে অনেকগুলো ভিডিও ক্লিপিং ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য আমি ভীষণ ভীষণ ভীষণই মন খারাপ আমার। ভাবছিলাম ভিডিওটা আমি আপলোড করব না, তারপর ভাবলাম এত কষ্ট করে যখন ভিডিওটা বানিয়েছি তো আপলোড করি। আপনারা যদি কেকটা পুরো প্রসেসটা আরেকবার দেখতে চান আমি আবারও একটা ভিডিও করে আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা আপলোড করব। তো জাস্ট আমি যে চকলেটটা মেল্ট করেছিলাম না, ওই চকলেট মেলটাই ওপর থেকে দিয়ে দিয়েছি একটা স্পুনের সাহায্যে, একটা লেয়ার করে দিয়েছি। লেয়ার করে ওপর থেকে যে সিলভার বল এগুলো না কেক মানে কিনতে পাওয়া যায় অনলাইনে বা যে কোনো দোকানে বলুন, তো কিনতে পাওয়া যায়, ওপর থেকে এটা দিয়ে দিয়েছি। আর ওই যে লাঠিগুলো দেখছেন চকলেট, তো ওগুলো আমাদের পাড়ার দোকানে কিনতে পাওয়া যায়।
তো ওইটা কিনে আমি জাস্ট হালকাভাবে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর যেহেতু ফাস্টিং ক্রিম ট্রিম কিছু নেই, তো ওপর থেকেই এইভাবে হালকা একটু ডেকোরেশন করে দিয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন টাটা, বাই বাই। আর প্লিজ 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 কমেন্ট বক্সে জানাবেন।